السلام عليكم ورحمة الله وبركاته. আজকে লাইভ হয়ে আসলাম একটা বিষয় নিয়ে। কোরবানি সম্পর্কে আমাদের সমাজে কিছু প্রচলিত নিয়ম আছে যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সেই সব বিষয়গুলো সংশোধন করার জন্যই আজকে আমার লাইভে আসার আসল উদ্দেশ্য। আমাদের মাঝে অনেকে আছি কোরবানিকে এমন একটা আমরা ফরজ ইবাদতের ন্যায় মনে করে নিয়েছি। আমাদের মাঝে অনেকে আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। আমাদের মাঝে অনেকেই এমন ব্যক্তি আছি আল্লাহ এবং তার রসুলের অনেক বিধানকে মানি না, কিন্তু দেখা যাচ্ছে আমার টাকা পয়সা নেই, তখন আমি কোরবানির জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে আমি কোরবানি করি। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, কোরবানি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আপনার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আপনি দিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার টাকা পয়সা নেই বা আপনি কোরবানি দিতে সক্ষম ব্যক্তি নন, তাহলে আপনাকে ধার করে কোরবানি দিতে হবে না। আপনি কোরবানি সম্পর্কে যত চিন্তা ভাবনা করছেন, কোরবানি নিয়ে যত আপনি ফতোয়া জিজ্ঞাসা করছেন, ওই কোরবানি সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা না করে যদি আপনি নামাজ সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করেন যে ভাই নামাজ না পড়লে কী হবে, তাহলে আমার মনে হয় আমাদের সমাজে যে বেনামাজিগুলো আছে এরা কমসে কম নামাজি হতে পারবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, কোরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনার টাকা আছে, সামর্থ্য আছে, আপনি কোরবানি করুন, আলহামদুলিল্লাহ, খুব ভালো বিষয়। আর বিশেষ করে আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি পাঁচ ওয়াক্তের মুসল্লি না হন, তাহলে কিন্তু আপনার এইসব কোরবানি কোনো কাজে আসবে না কাল কিয়ামতের দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফা ইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব ঠিক হয়, সমস্ত আমল ঠিক হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজের হিসাব গোলমাল হয়ে যায় তো সমস্ত আমলই গোলমাল হয়ে যাবে। অতএব যারা কোরবানি নিয়ে খুব বাড়াবাড়ি করেন, খুব ফতোয়া জিজ্ঞাসা করেন, নামাজ পড়েন না, তারা সতর্ক হন। আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আর নামাজ পড়ার পরে আপনার সামর্থ্য আছে, আপনি কোরবানি দেন। আমাদের মাঝে এক মানে এক ধরনের মানুষ এমন পাওয়া যায় যে মৃত ব্যক্তির নামে কোরবানি করার জন্য বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করে, এবং মৃত ব্যক্তির জন্য কোরবানি করার জন্য তারা বিভিন্ন ফতোয়া এই জন্যই খোঁজে যে সে কোরবানি মৃত ব্যক্তির নামে কোরবানিকে জায়েজ করবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা থেকে কোনো প্রমাণ নেই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মৃত ব্যক্তির জন্য খাসভাবে কোনো কোরবানি করেছেন। আবু দাউদের একটি হাদিস আছে, 2790 নম্বর হাদিস। হানাস তিনি একদিন দেখছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি দুটো দুম্বা কুরবানি করছেন। ফাকুলতুল্লাহু মা হাজা, তিনি জিজ্ঞাসা করছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, এটা কি দুটো কুরবানি কেন করছেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহিয়া আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে তার পক্ষ থেকে যেন আমি কুরবানি করি, তাই আমি এই কুরবানি করছি। এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটাকে সামনে রেখে অনেকেই মৃত ব্যক্তির নামে কুরবানি করে, এটা শরীয়তসম্মত নয়, এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা থেকে প্রমাণিত নয়, অতএব এটা বর্জনীয়, এটা করা যাবে না। আমাদের মাঝে আরও একটি প্রচলিত নিয়ম আমাদের সমাজে আছে, জিলহিজ্জা মাসে যখন চাঁদ উঠে যায়, চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে গরু ছাগল মুরগি এগুলো জবাই করা বন্ধ করে দেয়, ডিম ভাজি দিয়ে ভাত খায় নয় শাকসবজি দিয়ে ভাত খায়। এটা কোনো শরীয়তের বিষয় নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি, সাহাবারাও নিষেধ করেননি, এটা কুসংস্কার। অতএব জিলহজ্জা মাসের চাঁদ উঠলে আপনি নখ চুল এগুলো কাটবেন না, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আপনি ছাগল জবাই করবেন না, মুরগি জবাই করবেন না, আপনি এগুলো কোথায় পেলেন? এটা শরীয়তসম্মত নয়, এটা অবশ্যই বর্জনীয়। আপনার ইচ্ছা হলে আপনি মুরগি ছাগল খেতে পারেন।
তবে এটা ভাববেন না যে আমি চাঁদ উঠে গেছে সেই জন্য এটা উত্তম হবে না খাওয়াটাই, এটা যদি ভাবেন তাহলে আপনি গুণাগার হয়ে যেতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। আরেকটা জিনিস আমাদের সমাজে অনেকেই জিজ্ঞাসা করে এবং অনেকেই বলে যে আমার একটা ছাগল আছে, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, কিন্তু এখনও দাঁতে নেই, কিন্তু বয়স অনেক হয়ে গেছে। আমার একটা গরু আছে, 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এখনও দাঁতে নেই, অতএব এর কুরবানি দেওয়া যাবে কি না? এই ফতোয়াটা অনেকে জিজ্ঞাসা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিন্নার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুধের দাঁত পড়ে গেলে নতুন যে দাঁত বের হবে সেই দাঁত যদি মানে বের হয় তাহলেই আপনি কোরবানি করবেন, এটা হচ্ছে শর্ত। শর্ত বয়সের সঙ্গে নয়, শর্ত হচ্ছে নতুন দাঁত বের হবে তারপরে আপনি কোরবানি দিতে পারবেন। অতএব বয়স কত হয়েছে এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে নতুন দাঁত হয়েছে কিনা। আরও একটা বিষয়, আমাদের সমাজে একটা নিয়ম আরও একটা প্রচলিত আছে, সাধারণত এটা যারা বেদাতি তারা এটা করে থাকে, কোরবানির পশুকে যখন জবাই করা হয় তখন অনেক আকিকার বিষয় থাকে, তখন ওই কোরবানির পশুকে তাতে সামিল করে নেয়। একটাই পশু আপনি জবাই করছেন, আপনি নিয়ত করছেন যে এটা আমি আকিকাও করছি কোরবানিও করছি, এটা শরীয়তসম্মত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, অতএব এটা বর্জন নেই, এটা করা চলবে না। কোরবানি এবং আকিকা দুটো ভিন্ন বিষয়, দুটো ভিন্ন ইবাদত, আপনাকে ভিন্নভাবে ইবাদতগুলো করতে হবে। আপনি কোরবানির জন্য আলাদা পশু কোরবানি করবেন, উৎসর্গ করবেন, আকিকার জন্য আলাদা পশু উৎসর্গ করবেন। আর তাছাড়া তো আকিকা 7 দিনে দিতে হবে, যদি কোরবানির দিনেই আপনার ছেলের বয়স 7ম দিন হয়, 7 দিন হয়, তাহলে তার জন্য আলাদা একটা ছাগল কিনে রাখতে হবে আপনাকে। যদি ছেলে হয় তাহলে 2টো ছাগল কিনে রাখতে হবে, মেয়ে হলে 1টা ছাগল কিনে রাখতে হবে। যদি কোরবানির দিনে 7ম দিন হয় তাহলে কোরবানি আলাদা জবাই করলেন, আকিকার জন্য আলাদা জবাই করলেন। একই সঙ্গে আপনি কোরবানি এবং আকিকা সামিল করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা থেকে প্রমাণিত নয়, এটা বিদআত, এটা বর্জনীয়। অতএব এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ইনশাআল্লাহ আগামী দিন আরও কিছু বর্জনীয় বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জেনে মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।